আমরা সবাই জানি পেস বান্ধব উইকেট থাকে ওইখানে, তো কিছুটা হয়তো চ্যালেঞ্জ থাকবে। স্টিল আমরা সবাই যেমন উৎসুক, যেমন জিজ্ঞেস করতেছিলাম যে সব প্লেয়াররা যে কবে হচ্ছে কিনা। না, এই অবস্থায় আসলে আমরা যদি মেন্টালিটির কথা বলেন, আমরা অনেকদিন যাবতই এরকম একটা ট্যুরের অপেক্ষায় ছিলাম। আমরা দীর্ঘদিন চিটাং এ অবস্থান করেছি এই ট্যুরটার জন্য, আমরা ওইখানে প্র্যাকটিস করেছি এবং দুইটা প্র্যাকটিস ম্যাচও খেলেছি। সো আমার মনে হয় না যে আমরা এই এখন যে অবস্থা এটা আমাদেরকে বেশি একটা ছোবে। আমরা এই খেলার জন্যই সবাই রেডি ছিল এবং এইটার জন্য স্টিল আমরা সবাই যেমন উৎসুক, যেমন জিজ্ঞেস করতেছিলাম যে সব প্লেয়াররা যে কবে হচ্ছে কিনা। সো বিসিবি থেকে আমাদেরকে সবসময় কনফার্ম করেছে যে ট্যুর হবে ইনশাল্লাহ। সো আমরা রেডি ট্যুরের জন্য। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেখেন, শুরুতে বললাম যে আমার এই এখন যে অবস্থা কথা আপনারা বারে বারে উল্লেখ করছেন, এটা আমাদেরকে ওইরকম ভাবে মানে খেলার বিষয়ে, খেলার ব্যাপারটা যেটা যেটা আমরা খেলতে যাবো, এ টিম একটা ট্যুরে যাবে, ওই অবস্থায় ওইটা নিয়েই আমরা আছি। আর যেটা বলতেছেন এটা তো সবার মানে পরিলক্ষিত, সবাই যা হয়েছে তা আমরা সবাই দেখছি। সো আমরা সবাই ফোকাস এখন আমাদের ট্যুর নিয়ে, যেখানে আমাদের পারফরমেন্সটা অনেক ইম্পর্টেন্ট আমাদের ক্রিকেটের জন্য। সো আমরা ওই দিকেই সবাই তাকিয়ে আছি যে আমরা পাকিস্তানের যে ট্যুরটা খুবই ভালো একটা অর্গানাইজ করেছে বিসিবি, যেটা এরপরের কিছুদিন পরে ন্যাশনাল টিম যাবে। সো এইখানে ন্যাশনাল টিমে কিছু প্লেয়ার খেলছে, সো এটা খুবই ভালো উদ্যোগ এবং ভালো একটা ট্যুর আমি বলবো। দেখেন ভাই, আমরা ক্রিকেট খেলি, হ্যাঁ, সো আমাদের কাজ ক্রিকেট খেলা। অল আর প্রফেশনাল অ্যাজ এ কোচিং স্টাফ এবং প্লেয়ার সবাই প্রফেশনাল। সো ওই দিকটার চেয়ে আমাদের মনে হয় আমরা আমাদের খেলার দিকে ফোকাস আমরা বেশি। সো আমরা হয়তো অন্যদিকে না থেকে আমাদের খেলার দিকে আমরা বেশি আগ্রহী খেলতে। আমরা প্লেয়ারদের ছুটি ছাটার এই ব্যাপারটা ফুললে অপারেশনসের ব্যাপার, ওনারা এই জিনিসটা ডিল করে, ওনারা জানে যে ওর কি হয়েছে। এবং সাইফুদ্দিন তো আমাদের এই টিমেও আছে, সে পরবর্তীতে যাবে টিমের সাথে। হ্যাঁ, অবশ্যই ওদের উইকেট একটা তো, যদি অনেকদিন আমরা ওইখানে যাইনি, আমি 4 বছর আগে হয়তো 17-এর একটা টিম নিয়ে গিয়েছিলাম পাকিস্তানে সেলে। সো আমরা সবাই জানি পেস বান্ধব উইকেট থাকে ওইখানে, সো কিছুটা হয়তো চ্যালেঞ্জ থাকবে, বাট এই চ্যালেঞ্জগুলো আমাদের নিতে হবে। আমরা আশা করি যে আমাদের যে প্রিপারেশনগুলো হয়েছে, অনেকদিনই আমরা প্রিপারেশন নিয়েছি, সেই বলবো যে 3 মাস হয়ে গেছে আমরা সেই টাইগার ক্যাম্পের থেকে আমরা প্রিপারেশন নিচ্ছি। সো আশা করি যে একটা ফলপ্রসূ আমরা রেজাল্ট করতে পারব। Thank you.